জিন ছাড়ানোর ক্ষমতা দেখাতে নিজের ছোট্ট মেয়েটিকে পিটিয়ে হত্যা করেছে এক দম্পতি। ভোরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উত্তর মেহের ইউনিয়নের তারাপুর কামার বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটেছে। মা বাবার হাতে মর্মান্তিক হত্যার শিকার 3.5 বছরের সুমাইয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক বাবা ইমরান হোসেন ও মা আমেনা বেগমকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক তাসলিমা শারমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয়রা জানান, এলাকার একটি এনজিও থেকে সুমাইয়ার মা আমেনা বেগম 1 লাখ টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আমেনা ও স্বামী কাঠমিস্ত্রি ইমরান হোসেন দুজনে মিলে ফন্দি করেন কবিরাজির মাধ্যমে টাকা আয় করার। এরই ধারাবাহিকতায় আমেনা বেগমের উপর জিন ভর করেছে এবং সে অলৌকিক ক্ষমতা লাভ করেছে বলে এলাকায় প্রচার চালানো হয়। আর তা প্রমাণ করতে নিজেদের 3.5 বছরের কন্যা সুমাইয়াকে জিন ছাড়ানোর নামে লাঠি চার্জ করে। কয়েকজন রোগীকে ঝাড়ফুঁক, পানি পড়া, তাবিজ কবজ দিয়ে টাকা আদায় শুরু করে তারা। গত 6 দিন অনবরত লাঠি দিয়ে পেটানোর কারণে ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু সুমাইয়া। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই নিজামুদ্দিন শিশু সুমাইয়ার লাশ উদ্ধার এবং ঘাতক বাবা মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। শাহরাস্তি থানার ওসি দিলদার আজাদ জানান, মূলত ভণ্ড কবিরাজির মাধ্যমে টাকা আয়ের চিন্তা থেকেই শিশু সুমাইয়ার উপর নির্যাতন চালানো হয়। এতে ভোরে সুমাইয়া মারা যায়, তবে ঋণের কথা আদৌ সত্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সমাজে এমন নৃশংস ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এদের মুখোশ উন্মোচিত করে সমাজ থেকে বিতাড়িত করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।